উত্তরবঙ্গের হলদিবাড়ি থেকে বাংলাদেশের চিলাহাটি পর্যন্ত ফের রেল যোগাযোগ শুরু হওয়ায় উচ্ছ্বসিত দুদেশের মানুষ ও বণিক মহল। তাদের দাবি, শুধু পর্যটনই নয়, দুদেশের মধ্যে কৃষিপণ্য ও অন্যান্য সামগ্রীর বাণিজ্য আরও বাড়বে এতে। ভারত বাংলাদেশ বাণিজ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত হল। দীর্ঘ 55 বছর পর বাংলাদেশের চিলাহাটি থেকে পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার হলদিবাড়ি পর্যন্ত রেলপথ ফের চালু হলো, যা 1965 সালের পর বন্ধ হয়ে গিয়েছিল। এই পরিষেবা চালু হওয়ায় আশান্বিত বিনিয়োগকারী ও শিল্পপতিরা। এই যা ট্রেন সার্ভিস আরম্ভ হচ্ছে, এর জন্যে ইন্ডিয়া আর বাংলাদেশের রিলেশনশিপ আরও স্ট্রং হবে। আর এর জন্যে আমি আমার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, আমার চিফ মিনিস্টার শ্রীমতী মমতা ব্যানার্জি অ্যান্ড বাংলাদেশের প্রাইম মিনিস্টার শ্রীমতী শেখ হাসিনা, ওন তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি কি উনি বাংলাদেশের লোকের জন্যে, ইন্ডিয়ার লোকের জন্যে আর স্পেশালি আমার পশ্চিমবঙ্গের লোকের জন্যে এই ট্রেন সার্ভিস আরম্ভ করলেন। আর এটা 1965 পর আবার এই একটা ট্রেন সার্ভিস শুরু হয়েছে, এর জন্যে শুধু আপনার ব্যবসা বা ট্যুরিজম বাড়বে না, বাট হিউম্যান টু হিউম্যান ইন্টারাকশন আরও বাড়বে। আর উই উইল কাম টুগেদার অ্যান্ড বি এবল টু প্রসপার টুগেদার অ্যান্ড অ্যাজ আ বিজনেস কমিউনিটি। আই থিঙ্ক ইট ইজ আ ভেরি ভেরি ওয়েলকাম স্টেপ অ্যান্ড আই উড লাইক টু থ্যাংক অল কনসার্ন হু হ্যাভ মেড দিস হ্যাপেন। মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি আকাশ শয়ের মতোই স্যাম স্টিলের কর্ণধার ললিত বেরিওয়ালার দাবি, এর ফলে দুদেশের সম্পর্কই শুধু দৃঢ় হবে না, বাণিজ্য সম্ভাবনা আরও বাড়বে, এরাজ্যেও তার সুফল মিলবে। ট্রেন, গুডস ট্রেন ইজ স্টার্টিং ফ্রম বাংলাদেশ ঢাকা টু আওয়ার নর্থ বেঙ্গল, আর এইটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্যে বিশেষ করে খুব বাণিজ্য ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো লাভ হবে, যে আমাদের এখনই দুটা কন্ট্রি ইন্ডিয়া আর বাংলাদেশ একটা ভালো, দুজনই দু কন্ট্রি ভালো একটা রিলেশন ডেভেলপ হবে, ইন্ডাস্ট্রি গ্রোথ হবে, এখান থেকে ভালো এক্সপোর্ট ওয়েস্ট বেঙ্গল থেকে ইনিশিয়েট বেসো। ওয়েস্ট বেঙ্গল ইজ দি গেট অফ, স্পেশালি নর্থ বেঙ্গল ইজ দি গেট অফ, গেটওয়ে অফ ইন্ডিয়া আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিজ জন্যে। তো বাংলাদেশ যখনই এখান থেকে চালু হয়ে যাবে, আমাদের প্রচুর এক্সপোর্ট ক্রিয়েট হবে, এখান থেকে এমপ্লয়মেন্ট আসবে, আর দুটা কান্ট্রির জন্য এটা ইজ এ ভেরি গুড ইনিশিয়েটিভ বাই আওয়ার রেসপেক্টেড প্রাইম মিনিস্টার। বিনিয়োগকারীদের দাবি, উত্তরবঙ্গ থেকে বাংলাদেশ হয়ে ত্রিপুরার সঙ্গেও এবার রেলপথ চালু হোক। যদি এইটা আগরতলা পর্যন্ত আর শিলচর পর্যন্ত যদি এটাকে টাচ করতে পারি, গুডস ট্রেন আর প্যাসেঞ্জার্স ট্রেনকে, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল আর ছাড়া ইন্ডিয়ার জন্য খুব ভালো হবে। কেন, এখানে আমাদের নর্থ ইস্টার্ন স্টেটসে শিলচর, ব্যারাক ভ্যালি আর আগরতলা পুরো কেটে গেছে, অ্যান্ড হিউজ ট্রান্সপোর্টেশন কস্ট, যে কি রাস্তা দিয়ে তো দূর নেই। তো যদি এইটার চালু হয়ে যায়, যে কি আমাদের ড্রিম ছিল আগে, আমরা অনেক বছর আগে শুনেছিলাম কি এটা ট্রেন সার্ভিস চালু হবে থ্রু ওয়েস্ট বেঙ্গল থেকে বাংলাদেশ থ্রি আগরতলা শিলচর, এটা হয়ে গেলে দুটা কান্ট্রি আর ভালো আমাদের আর টাচ করবে এক দুসর সঙ্গে, আর আমাদের ব্যাপারটা ইন্ডাস্ট্রিটা ভালো গ্রোথ করবে। ক্যামেরায় পার্থ সারথী বসুর সঙ্গে অর্ঘ্য মুখোপাধ্যায়ের রিপোর্ট, দূরদর্শন সংবাদ, কলকাতা।